ফরহাদ বিন হুসাইন যা হাসান জানতে চেয়েছেন লোকমুখে প্রচলিত আছে তাহাজ নামাজ একবার পড়লে নিয়মিত পড়তে হবে না হলে সে গুণাগার হবে দয়া করে এ বিষয়ে বিস্তারিত বলবেন না ভাই ফরহাদ এই কথা আর কোনো ভিত্তি নাই যে তাহাজুদের সালাত একবার পড়লে নিয়মিত যেতে হবে না এরকম কথা কোথাও বলা হয়নি তাহাজুদের নামাজ আপনি পড়লেই যে সারা জীবন পড়ে যেতে হন কোনো কথা না যদি আপনি সম্ভব হয় নিয়মিত করবেন ভালো কথা হাবুল আমার আল্লাহ আদুআল্লা যে কোনো আমল যদি মানুষ কন্টিনিউ করে সেটা আল্লাহ সুমাদার কাছে সবচাইতে প্রিয় যদিও সেটা পরিমাণে কম হয় কিন্তু আপনার যে কোনো আমল একবার করলে আর ছাড়া যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নাই করোনা হাদিসে কোথাও এরকম কোনো কথা বলা হয়নি তাহজের ক্ষেত্রে একই কথা যে একবার পড়লে জীবনের আর ছাড়া যাবে না এমন কথা সঠিক নয় এরপরে এমডি নাহিদ উদ্দিন জানতে চেয়েছেন কোনো ওজোর ছাড়া যদি জামাত ছেড়ে দেয় তাহলে কি গুণা হবে কোনো ওজন ছাড়া যদি কেউ জামাত ছেড়ে দেয় তাহলে তিনি অবশ্যই গুণাগার হবেন কারণ হলো জামাতে উপস্থিত হওয়া পুরুষদের জন্য আবশ্যক জরুরি বিনা কারণে পুরুষরা জামাত তরক করলে গুণাগর হবেন এরপরে শাবরিন তে হক জানতেছেন ফেসবুকে বেগানা নারী বা পুরুষের ফ্রেন্ড থাকা যায় না যে ফ্রেন্ড বা যে তথাকথিত আজকাল ফেসবুক বন্ধু আপনার ফেতনার কারণ হতে পারে সেটা না থাকাই উচিত সেটা না থাকাই উচিত মেয়েরা মেয়েদের সার্কেলে যদি কাজ করেন এবং তাদের সাথে যুক্ত থাকেন সেটা হবে সবচাইতে ভালো পুরুষরা পুরুষদের সার্কেলে থাকেন কাজ করেন সেটা হবে সবচাইতে নিরাপদ এবং সকলের জন্য কল সব দিক থেকে কল্যাণ করে ইনশাআল্লাহ হবীদিন এরপরে যদি একান্ত থাকে এবং ফেতনা থেকে আপনারা দূরে বেঁচে থাকতে পারেন তাহলে এই কোনো অসুবিধা নেই এটা বিষয়টা নির্ভর করবে যে আপনি কীভাবে আপনার মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু যারা ফেসবুকে রাখছেন তাদের সাথে আপনি কি আচরণ করছেন ইনবক্সে তাদের সাথে প্রয়োজনীয় অপ্রয়োজনে চ্যাট করছেন কিনা তাদের পোস্টে কমেন্ট করে আপনি মজা নিচ্ছেন কি না এই বিষয়গুলোর উপর নির্ভর করবে আপনার এটা জায়েজ হওয়া না হওয়া এরপরে আতিকুর রহমান জানতে চেয়েছেন ফেসবুকে মেয়েরা ফেস খোলা রেখে গজল বা কোরআন মজিদ পড়তে পারবে কি না পাবলিকলি এরকম করতে পারবে না যেটা নারী পুরুষ সবাই দেখবে দেখলে সেটা ক্ষেত্রে তিনি গুণাগার হবেন যদি এরকম করেন আর অন্যরাও গুণাগার হবেন এম আবদুল্লাহ জানতে চান জাহাজে চাকরি করি কোথাও পনেরো দিন থাকি না সারা বছর কি কসর পড়ব জি হ্যাঁ আপনি যদি জাহাজ চলমান থাকে এক একদিন এক একবার এক এক শহরে যেতে থাকেন সারা বছরই আপনি কসর পড়বেন এরপরে জায়েদ রিঙ্কু জানতে চেয়েছেন রোজা রেখে কোনো অমুসলিমের রান্না করা খাবার খাওয়া যাবে কি না খাওয়া যাবে কোনো অসুবিধা নেই আবার অমুসলিম কাজের মানুষরা রান্না করে খা রান্না ও কি খাওয়া যাবে হ্যাঁ সেটাও যাবে অসুবিধা নেই ইনশাআল্লাহ রান্না করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই এরপরে প্র্যাকটিসিং মুসলিম আইডি থেকে প্রশ্ন করেছেন দয়া করে একটু আনসার করুন স্ত্রী মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাত এ কথা কি সঠিক স্ত্রীর মেসোয়াক দিয়ে আ স্ত্রীর মেসোয়াক দিয়ে স্বামীর জন্য মেসোয়াক করা সুন্নত কিনা ভাই রসুল করিম সাল্লাহ সাল্লাম জীবনের শেষ মুহূর্তে এসে আয়সাদুল্লাহ তালান আনহা তার জন্য মেসোয়াক চিবিয়ে দিয়েছেন তিনি সেটা দিয়ে মেসোয়াক করেছিলেন সেই জায়গা থেকে বলতে পারি আমরা যে এটা করা যেতে পারে করা যায় কিন্তু এটাকে আলাদা করে সুন্নত মানে রসুল্লাহ আকম সাল্লাহ সাল্লাম প্রায় এরকম করতেন বা এটা করার জন্য নির্দেশ দিয়েছেন এরকম কোনো বিষয় নয় বাকি রসুল আকম সাল্লাহ সাল্লাম জীবন এরকম করেছেন সেই জায়গা থেকে কেউ যদি করেন অবশ্যই সব পাবেন এরপরে সৈয়দ মিজু জানতে চেয়েছেন মহিলাদের এতেকাফ নিয়ে কিছু জানতে চাই বর্তমানে পরিস্থিতিতে অথবা যেসব মসজিদে মহিলাদের জন্য কোনো ব্যবস্থা নেই সেসব এলাকা মহিলাদের এতেকাফের বিধান কি তারা কেতে করবে দেখুন মহিলাদের এতেকাফ নিয়ে ফোকাহের মতভেদ রয়েছে আমাদের দেশ ওলামা একরামের দৃষ্টিভঙ্গি হলো বা আপনার হানফার ওলামা একরামের চিন্তাধারা হলো তাদের ইশতেহাদ হলো মেয়েরা বাসায় এতেকাফ করবে তার নিয়ম হলো তারা বাসায় কোনো একটা কক্ষে কোনো একটা জায়গা নির্ধারণ করবেন সেই কক্ষটাই তার বসবাসের জায়গা সেখানে তিনি সারা এতেকাফের সময়টুকু তিনি সেখানে কাটবে কাটাবেন অন্য কক্ষে যাবেন না একান্ত বাধ্য না হলে ওয়াশরুমে যাবেন এবং ওই জায়গা বসে থেকে শুয়ে দাঁড়িয়ে চলে ফিরে ওই জায়গার মধ্যে থেকে এতেকাফ করবেন সেটা একটা কক্ষ হতে পারে এটাকে আমাদের এতে এতেকাফ মেয়েদের এতেকাফের জন্য এই ফর্মেটের কথা বলেন এবং বিভিন্ন তাবিদের থেকে এবং বিভিন্ন ফোকাহক্রাম থেকে এ ধরনের মতের কথা পাওয়া যায় এর বাইরে আমরা দেখি মিডিল ইস্টের ওলামা একরাম সহ অন্যান্য ফুকা হ্যকরাম অনেকেই বলেন যে না মেয়েরাও কাফ করবেন পুরুষদের মতো তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থা থাকলেন না থাকলে করবেন না তাদের বাসায় কাফ করবেন না তারা কারণ বাসায় কাফের বিষয়ে রসুল করিম সদালাহসাল্লাম থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না কোনো হাদিস থেকে কোনো নির্দেশনা পাওয়া যায় না এবং কোরআন করিম এতে কাফের বিষয়কে মসজিদের সাথে সম্বন্ধযুক্ত করতে করেছেন আল্লাহ বলে আগে মহাগে ফোনবুল মাসাজিদ এতে কাফ রত একটা মসজিদের সাথে এতে কাপকে সম্বন্ধযুক্ত করেছেন বিদায় কাফ মসজিদে লাগবে আর যে সমস্ত বাসায় মেয়েদের এতে কাফের কথা বলেন তাদের যুক্তি হলো যে মেয়েরা যেহেতু মসজিদে যাওয়ার ব্যাপারে ইসলাম সরিয়া যাদেরকে নিরুৎসাহিত করেছে তাদেরকে বাসায় এবং সালাত আদায় করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে সেই জায়গা থেকে মেয়েরা যদি বাসায় বসে এতে কাপ করেন তাহলে এটা তাদের মসজিদ সেই জায়গা থেকে তারা এতে কাপ করতে পারে বিষয়টা নিয়ে বিতর্ক রয়েছে মত পার্থক্য রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমরা গত লাইব্রের সম্মত বলেছিলাম ডক্টর আব্দুল সালাম আজাদি হাফিজাহুল্লাহর ফেসবুক পেজে একটা গবেষণা লেখা আছে বেশ বড় আর্টিকেল পুরোটা পড়লে ইনশাল্লাহ আমাদের ধারণা পরিষ্কার হয়ে যাবে আমরা বলবো এই পরিস্থিতি অনেক পুরুষও জানতেছেন বাসায় এতে পড়তে করতে পারেন কিনা তাদেরকে বলব বাসায় কোনো একটা জায়গা আপনি নির্ধারণ করুন সেখানে আপনি নিজেকে বেঁধে ফেলুন এবং বেশি বেশি করুন এবং এক জায়গায় না হোক পুরো বাসা ভিতরে থাকুন এবং বেশি বেশি বিবাদবন্দি করুন সেটাকে আপনি এতে কাপ নাম দেওয়ার দরকার নাই আপনি এই শেষ দশককে এ বাদতের মধ্যে কাটানোর চেষ্টা করলেন এইটুকু আল্লাহর কাছে আপনি এর কারণে আজর পাবেন ইনশাআল্লাহ রদিনুলিল্লাহ